বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেপুতে ভালো আছেন? আজকের উপস্থান পর্ব হচ্ছে 93 থেকে 100, 93 থেকে 100 পর্যন্ত আমরা এমসিকিউ দেখব সাক্ষ্য আইনের। তাহলে প্রথমে খেয়াল করি, ক 100 টাকা দাবিতে খয়ের বিরুদ্ধে মামলা করলো, খয়ের কাছে তার উক্ত পাওনা টাকা প্রমাণ করার জন্য ক তার খাতায় হিসাব দেখালো যে সে টাকার কথা খাতায় লেখা আছে। এই বিষয়টি কত ধারায় প্রাসঙ্গিক? আমরা যদি সাক্ষ্য আইনের 34 ধারায় প্রাসঙ্গিক। সাক্ষর কেবলমাত্র মূল বিচার্য বিষয়ে, প্রাসঙ্গিক বিষয়ে দেওয়া যাবে, অন্য কোনো বিষয়ে দেওয়া যাবে না। অর্থাৎ এই দেওয়া যাবে কোন ধারায় বলা রয়েছে? আমরা জানি সাক্ষ্য আইনের 5 ধারায়। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি অপর পক্ষ কর্তৃক স্বীকৃত হয়, ঐতিহাসিক সত্য, প্রাকৃতিক নিয়ম সিদ্ধ, সাক্ষ্য দ্বারা প্রমাণিত, অবশ্যই অপর পক্ষ কর্তৃক স্বীকৃত। একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুকালীন ঘোষণা পালন করতে চায়, এখানে ক অবশ্যই পালন করতে হবে। খয়ের জীবনকাল, খয়ের অসুস্থতা, খয়ের মৃত্যু ত্যাগ, খয়ের হাসপাতাল, অবশ্যই খয়ের মৃত্যু ত্যাগ। ক 30 বছর যাবৎ জীবিত আছে বলে দেখানো হচ্ছে, খ দাবি করে যে ক মৃত, ক যে মৃত তা প্রমাণের দায়িত্ব কার উপর পড়তে হবে? ক খ এর এবং গ কর, অবশ্যই খ খর উপর। তারপর খেয়াল করি, সাক্ষ্য আইনে কত ধারা অনুযায়ী দুষ্কর্মের সহযোগীর অসমর্থ স্বাক্ষর উপর দণ্ড দিলে তা বেআইনি হবে না? কত? সাক্ষ্য আইনে 133। সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা নিয়ে পরিকল্পনা সম্পর্কে আদালত অনুমান করবে? কত? সাক্ষ্য আইনে 83 ধারা। সাক্ষ্য আইনে 116 ধারায় নিম্নলিখিত কয়টি ক্ষেত্রে স্টপেল নীতি আলোচনা করা হয়েছে? সাক্ষ্য আইনের কয়টি ক্ষেত্রে স্টপেল? দুইটি ক্ষেত্রে নীতি আলোচনা করা হয়েছে। রাষ্ট্রীয় বিষয়দের সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে উদ্ভূত তথ্যের ভিত্তিতে কেউ সাক্ষ্য দিতে চাইলে কারণ অনুযায়ী প্রয়োজন সরকারি আদালতের সংশ্লিষ্ট বিভাগের প্রধান রাষ্ট্রপতির, অবশ্যই সংশ্লিষ্ট বিভাগের প্রধান। তাহলে আমরা আজকে 93 থেকে আমরা 100 পর্যন্ত উপস্থাপন করলাম। আশা করি সেই সাথেই থাকবেন। আজকে আলোচনা এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।